হারামি হবার পারি, কিন্তু তুই যে কোনো না যে আমার নামের মতো আমার ভিতরটাও কালো, এই কথা যদি তুই কোস আমি কিছুতেই মেনে নেবার পারবো না। আপনি কি দাসের রাজা হয়ে গেছেন যে আপনার চোখে চোখ রাখে আমি কথা কবার পারবো না? আমি কোনো অন্যায় কথা করছিও না আর কোনো অন্যায় কাম করতেছিও না যে আপনাকে ভয় পাব। তুই কচ্ছু যে ভালো হয়ে যাবি, আর একজন আমার চ্যালেঞ্জ করে কইছে যে সে ভালো হবি না। কি রে এখন আবার মাস্তানি শুরু করেছিস? তোকে কপালে যে কি আছে আমি কিন্তু বুঝতেছি না। কিন্তু একজন সুন্দরী গুণবতী মেয়েকে বিয়ে করে তাকে তো ঘরে রাখা লাগবে, তাই না? তোমার তো বয়সও কম হলি না। কি করা যাবে দিলে ভাই কন্ত, আমাদের এলাকার অধিকাংশ মানুষই তো হচ্ছে গরিব, সবার কাছে কার নগদ টাকা থাকে? অন যে যাইবি যে বেটার কাছে, এই বেটাকে তোর বাড়ি কিনবো পারবো নি। কিন্তু এই এলাকার মধ্যে যদি কেউ আমাকে জমি কিনবে পারে, ওই একমাত্র হুসেন ডাক্তারই পারবি, এবং আশা করা যায় সে কিনবি। তুই না কইছ যে তোদের এলাকার লোকের কাছে নগদ টেহা নাই, হের কাছে টেহা গতিকা টেহার উৎসটা কিতা? তা তো বিদেশি টাকা দিলে ভাই, তার তিন তিনটে সওয়াল, তিনটাই বিদেশ থাকে, কাঁচা টাকার মালিক সে। তুই কিতা করছিস তা? হ্যাঁ এতদিন আমি তোর গামটার মধ্যে ফুইটা রুচি, এই বেটার লোকে তুই পরিচয় করছিস না কেন? হেরুই তো আমার তোর হার, হেরে ফালিও তো আমি দু তিনটা ক্লায়েন্ট পামু। ভাই আপনি করছি এই ধরনের কোনো চিন্তাও করবি না করলাম, ওই লোক কিন্তু খুব ঘাগু, তার সাথে কোনো দুই নম্বরই করতে গেলে কিন্তু ধরা খাওয়া যাবেন। এই এটার মানে তুই কিতা বুঝাইতে চাস? আমি দুই নম্বর? এই আমি দুই নম্বর? দুইটা আর উপকার করতে চাই আর দশটার কথাও নাই দিছস তুই। দুলাভাই আসলে আমি সেটা করতে চাচ্ছিলাম না, আমি করতে চাচ্ছিলাম যে আমরা তো জায়গাটা বিক্রি করবো, আর যদি কেউ কিনে থাকে তাহলে সেই পারবে কিনতে। এখন যদি সে বুঝে যায় যে আমরা জায়গাটা বেচার জন্য নিরুপায় হয়ে গেছি, আমাদের বেচাই লাগবে, তাহলে কিন্তু সে আমাকে উপযুক্ত দাম দিবি না দুলাভাই। এ শুধু না, তুই কাঞ্চন রে, তুই উপদেশ দেস। কাঞ্চন নাম ডাইছে কর্তিকা, ইলিয়াস কাঞ্চনের কার্তিকা। ইলিয়াস কাঞ্চন রাস্তার নাই মানুষের প্রতিবাদ করে দুরবস্থার বিরুদ্ধে, আর তুই আমার উপদেশ দেস। আমিও এরকম প্রতিবাদী লোক, আমার দিন ছিল দিনই ভাবে যাইতো না। তোরে কই রাখি আমার কানেকশন সম্পর্কে তোর কোনো ধারণা আছে রে? আমদের এলা আর বাউন বেড়ে 32 নম্বর আসনের এমপি ছোড়ো ভাইয়ের মারতো বই হেস দে দেবর, দেবরের তালুইর তালির করে হালতো বইনে ছোড়ো ভাইয়ের সাথে আমার পরিচয়, কানেকশন তোর ধারণা আছে? আর তুই আমার এই কাজ, তোর একটা কথা কই, তুই তোর বাড়ি বিক্রি করে আমার টেহা দিতে চোখ কইলা? আমি কিন্তু ফরি বাড়িটা নিতে আসি না, আমি সুদে আসলে এই ঋণ আমি শোধ করে দেবো, আমি সুদ দেওয়া বললাম সুদ হাওয়া বললাম, তা আগাতে আমি উঠতে আসি। যাবো না থাকবো, সুন্দরী মেয়ে থাকতে রুকুর সাথে তোমার বিয়ে দেয়া নিয়ে এত সিরিয়াস হয়ে গেল কেন? আর তাছাড়া রুকু তো দেখতেও খুব একটা সুন্দরী না, তাই না রে সাবু? বিষয়টা সেরামি মানে এটা তো যার যার একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে। আসলে দোস্ত যদি মনে করে রুকু সুন্দর তাহলে তো আর আমরা মন্তব্য করিবার পারি না, তাই না? আরে আমি কিসের জন্য তাকে আমার সুন্দর করব? সত্যিকার অর্থে কি আমি কোনোদিন তার দিকে ভালোভাবে তাকাও দেখিনি, এখন তারে আমার বিয়ে করা লাগবে। আচ্ছা যাক বিয়ে করবো, তার দিকে তো মনের মধ্যে একটা ফিলিংস আসা লাগবে। একদম কোটি টাকার একজন কথা কই যাবো, আরে বিয়ের আগে যদি তোমার মনের মধ্যে একটা ফিলিংস নাই আসলো তাহলে বিয়ের পরে তুমি তাক নিয়ে ঘর করবা কি করি? ঘটনাটা তো একই থাকবে, তাই না রে সাবু? আরে বাবা আব্বাকে কথা কি করে বোঝাবো, একজনের সাথে মেলে নাই দফারফা হয়ে গেছে, এখন নিজেকের মধ্যে যদি হয় তাহলে কি করব আমি? তোমার ফুপু কি কয় দোস্ত, তার সাথে এই বিষয়ে কোনো কথা হয়েছে নাকি? ফুপুর সাথে আর কি কব, না ফুপুর সাথে কথা হয়নি, তার বেটির সাথে কথা হয়েছে, সে তো আমার কোনো কথাই শুনতেছে না, আমাকে তো পাত্তাই দেয় না, বিয়ের পরে তো আরো দেবে না, তখন কি করব? একদম ঠিক কথা কইছো দোস্ত, তখন তো তোমার কঠিন ভাবে কন্ট্রোল করার চেষ্টা করবি,
রাত্রি একটু ঘর থেকে বেরোনোর চেষ্টা করলো, একদম বেরোতে দিবি না, আমার সাথে একটু আড্ডা দিলেও সেটা আপত্তি করবি। আমার সাথে এরকম ব্যবহার করলে থাপড়ে দাঁত ফলা দিব না? না না দোস্ত, এই কাজ কেন তুমি একদম করবা না, করাটা ঠিকও হবে না, কারণ তুমি তো চেয়ারম্যান হবা, আর চেয়ারম্যান হওয়ার পর লোকে যদি জেনে যায় যে মারফত চেয়ারম্যান, তার বইয়ের গায়ে হাত তোলে, তোমার ইমেজ নষ্ট হয়ে যাবে না, কাজটা করা মোটেও ঠিক হবে না। ঠিক কইছি না রে সাবু? এরে কালু, হ্যাঁ তুই আমাকে মারফত চেয়ারম্যান করে ডাকলি বুঝছিস, শরীর মধ্যে একটা শিহরণ জাগে উঠলো। আচ্ছা বাদ দে, এখন কত আব্বার এই গ্রিবিলটি থেকে কিরাম করে বাইরে হবো? পথ দোস্ত এখন ওই একটাই, কোনোভাবে রুকুক তোমার বিয়ে করা যাবে না। এই ক্ষেত্রে তুমিও একখান পেস খেলবার পারো, সেটা হচ্ছে কি, রুকুককে নিয়ে সুন্দর মতো তাকে বোঝায় শোনায় আশেপাশে কোনো একটা ভালো ছেলে টেলে দেখে ও কি একটা বিয়ে দিয়ে দেবে। এই ক্ষেত্রে আমার মনে হয় রুকু কোনো আপত্তি করবে না। আমার কাছে তোর কিসের এত জরুরি প্রয়োজন রে? তুই তো আসিস সুজনের নামে মিথ্যে কথা লাগানোর জন্য, তোকে আমি চিনি নে, সব হচ্ছে বাড়িতে ঢুকবার উসিলা। সত্যি করে করছি, আমি কোনো উসিলা নিয়ে এখানে আসি নাই, আমি কোনো খবরও দিব্যার আসি নাই। সুজন তোমার স্বামীকে নিয়ে ওই হোসেন ডাক্তারের বাড়িতে গেছিল, হোসেন ডাক্তারের ছোট বেটা, সে আবার আমার বন্ধু, তার কাছ থেকে শুনলাম। সত্যি করছো তুই? সত্যি করছি মানে এই চোখে হাত দিয়ে করছি, আমি যদি মিথ্যা কথা কয়ে থাকি তুমি আমার গালের উপরে ইচ্ছা মতো দারাম 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 তুমি চড়াইও, আমি কিছু কব না। শুধু একটা অনুরোধ, ওই কালুর সামনে তুমি শর্ট দিও না, সে একটা ভারী প্যাট পশা, সারা গ্রাম রটায় দেবে না, কো না। হ্যাঁ তুই এখন যা তো সাবু। ঠিক আছে আমি তাহলে গেলাম। সারা দুনিয়াদারি খোঁজ করে তো পাওয়া যাচ্ছে না, কি হয়েছে রে? কি আমার খুঁজে খুঁজে পেরেশানি হওয়ার তো কিছু নাই মিতে, আমাকে গেদা ছাওয়াল বল না কি যে হারা যাব। আমি যেখানেই যাই যত দূরেই যাই সময় হলে ঠিকই আমরা দুজন মিলিত হব। এই যে চলে আইছি। শোনো মিতে, চোর আর সোম মুখের ভিতর কিন্তু একটা মিল আছে, মিতে ছাড়া থাকতে পারে না। ইদানিং তুই কিন্তু গায়নের মতো তাত্ত্বিক কথা কওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমার কিন্তু সেটা পছন্দ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তত্ত্ব কথা কইলাম না, এখন ক কিসের জন্য তুই আমাকে খোঁজ করতেছু? এমন ভাব করতেছু মনে হচ্ছে কেউ তোকে তাড়া করিছে। তাড়া করছে বেশির মিথে, তোকে তো বিপদের মুহূর্তে কোনোদিন পা জানার মিথে। বিপদ কি করছো মিথে? তোর আবার নতুন করে কিসের বিপদ হইলো? মহা বিপদের মিথে, আমার মনে হয় মণ্ডলের বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। মণ্ডলের বাড়ি থাকা হচ্ছে না মানে? তুই কি মারফতের সাথে মারামারি করিছু? তোকে যে মিতে আমি এত করে কই, মাথাটা ঠান্ডা কর, উত্তেজনা হইস না। তুই চোর হয়ে কিন্তু ডাকাইতের মতো আচরণ করিস, কথা না শুনে আবার তত্ত্ব কথা কয়া শুরু করে দিয়েছ। তোকে আমি কইছি মারফত মারফত আমি বাড়ি দিয়েছি। হ্যাঁ আমাকে তোর কাছে কি মনে হয়, আমাকে কি নাদান মনে হয়? মারামারি কোনো বিষয় না রে। যাক গে, একটু স্বস্তি পাইলাম। মারামারি যদি নাই হয়ে থাকে তাহলে পরে কিসের বিপদ? আমাকে একটু খুলে কত মিতে। না শুনি আমার বিপদটা হালকা করে দিছ, আমি যদি কই মারামারি এর কাছে কোনো বিষয়ই না। যাক গে, তর্কাতর্কির দরকার নাই, এখন ঘটনা খুলে কা, কি এমন ঘটনা ঘটেছে যে মন্নর বাড়ি ছাড়িয়ে পলানি লাগবি? কথাটা কইতে আমার কাছে একটু লজ্জা লাগতেছে মিতে,
কত মিনিটে কথা নাই বার্তা নেই হঠাৎ করে রুকু আমার হাত ধরে কয় কি আমাকে সে বিয়ে করবে চায়। রুকু কিরা ও মন্ডলের ভাগ্নে? এতক্ষণ তোর তাহলে ঠিক কথাই কইছু, এ তো মারামারি চাইতে আরো ভয়াবহ। এখন বসে এই কথা যদি মন্ডলের কানে যায় তাহলে পরে তো ডাইরেক্ট আপ মার্ডার করে ফেলবে। কথা তুই মিথ্যে কইস নি, খালি তো কি মার্ডার করবি না, সহযোগী হিসাবে কিন্তু আমিও বাদ পড়ব না। এই ধরনের কথা তো আমি স্বপ্নেও কল্পনা করবি পারি না রিমিতে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর, চল কোনো একটু জায়গায় বসে ঠান্ডা মাথায় আলোচনা করি। বিপদ যখন আসে তখন দল বাঁধিয়ে মিছিল করতে করতে আসে, চল ওই তালতলে যায় বসে। আইসাও রুকু, আমি তো মনে করো প্রায় সেই সকালতে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যে আমার সাথে এখানে কথা কবে আসছো তা কি তোমার দোস্ত জানে? না না, কেউ জানে না। মনে করো কি যে কোনো কাকপক্ষীও টের পাইনি। তোমার একটা জরুরি প্রয়োজনে এখানে আসবে কয়েছে। সেটা আমি জানি রুকু, তুমি জানো না এই দিনটার জন্য আমি শয়নে স্বপনে অপেক্ষা করেছি। আমার একটা কাম করে দিবা? এবা করে কথা কচ্ছ কেন রুকু? তুমি আমার আদেশ করো, দাবি নিয়ে কথা কও, আমার কি করা লাগবে? আমার ক্ষমতা থাকলে তো মনে করো তোমার জন্য আকাশের চাঁদ ফেরে এনে দিতে পারবো আমি। আকাশের চাঁদ আনা লাগবি না, আমারে এক শিশি বিষ এনে দিবে পারবে? তুমি একই কথা কচ্ছ রুকু, বিষ কিসের জন্য লাগবি? মারফতে বিয়ে করার আগে আমি বিষ খায় মরতে চাই। না না রুকু, এই ধরনের কথা তুমি কল্পনাও করো না, তোমার মতো এরকম সুন্দর একটা মেয়ে বিষ খাবে কিসের জন্য? এছাড়া মারফতের হাত থেকে আমার রক্ষা পাওয়ার কোনো পথ দেখতেছি না। একটু চোখ খোলসা করে দেখো রুকু, তোমার সামনে কিন্তু বিষ খাওয়া ছাড়া অনেক পথ খোলা আছে। আমি তোমার কোনোদিন বিষ খাবে দেবো না রুকু, কোনোদিন না। বুঝতে পারছি তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি যে মারফতের দোস্ত সেটা আমার বোঝা হয়ে গেছে। আরে শোনো, কি হলো এটা? রুকু কিসের জন্য তোমাকে বিয়ে করবি বলে প্রস্তাব দিল কি জানে? আমি তো আকাশ থেকে পড়েছি, কি সুন্দর আমাকে সে ট্যাপাসোর ভাই কে ডাকে। আমার মনে হচ্ছে কি জানো মিতিয়া, কারোর উপর রাগ করে তোমার কাছে সেই প্রস্তাবটা দিছে। দু একদিন যাক, সবকিছু বাইরে হয়ে যাবে, সবকিছু ঠিকও হয়ে যাবে। আচ্ছা বাদ দে মিতিয়া। আচ্ছা মন্ডু যে তো কইছিল চেয়ারম্যানের বাড়িতে চুরির কামটা করবে, সেটার কি হলো? এসব খবর নিয়ে আর কি হবে রে, দুজন যে ঝামেলায় পড়েছি সে হিসাব আগে মিটে নেই, তারপর চিন্তা করা যাবে না। একটা বিষয় কিন্তু কোনোভাবে আমার মাথায় ঢুকতেছে না, মন্ডল কিসের জন্য চেয়ারম্যানের বাড়িতে আমাকে দিয়ে চুরি করাবি, তার স্বার্থটা কি? আছে মনে করে কোনো স্বার্থ? বড় রকম মানুষের তো মেলা পেঁচাপেচি থাকে যেটা আমরা জানি না। থাক গে মিতে, তাগরে স্বার্থ নিয়ে তারা থাক, আমার মনে হয় যে আমরা যে বিপদে পড়েছি এই বিপদে বাঁচার এটাই একমাত্র পথ। মনে করো যে আমরা যদি চেয়ারম্যানের বাড়িতে চুরি করি, চুরি করার পর মনে করো যে ধরা পড়ে গেলাম, ধরা পড়লে পরে মনে করো যে আমরা হাজতে চলে গেলাম, তাহলে পরে ওই চিত্রা হওয়ার আমাকে নাগর পাইল না, আবার রুকু তোমাকে আর বিয়ের প্রস্তাব দিয়ে পাইল না। সুজন জোকারের যে মাঠটা ফাঁকা এই কথাটা বাদ দিলুকে?
আমরা যদি জেলে চলে যাই, কিটা ফাঁকা মাঠ পাইলো, কিটা কি করলো, সে খবর আমাকে রাখার দরকার আছে? থাকবে বাদ দিয়ে সব কথা, তুই এক কাজ কর মিতে, ওই মন্ডলের সাথে কথা কয়া চেয়ারম্যানের বাড়ির কামটা কখন কীভাবে করা লাগবে সেই বিষয়টা তুই ফাইনাল কর। ফাইনাল তো করবো রে মিতে, তোকে তো আবার একটা কথা কওয়া হয়নি, চেয়ারম্যানের বাড়ির যে অপারেশনে যাবো সেখানে তোকে নেওয়া নিষেধ করেছে। নেওয়া নিষেধ করেছে কি? তোকে জানাতে মানা করেছে। ও আমি বুঝতে পারছি মিতে, সে জাতসরের খোঁজ পাইছে তো, সমস্যা নাই, তুমি একাই কামটা করো, ঠিকই দেখা যাবে যে অ্যারেস্ট করার সময় আমাকে দুজনে একসাথে অ্যারেস্ট করেছে। ভুল বুঝতেছ, দেখ কালু তোর সাথে খারাপ ব্যবহার করেছে, এটার জন্য আমি কালুককে মেলা কথা কইছি, আর মারফত যে তোর সাথে খারাপ ব্যবহার করেছে আমি কত দুঃখ পেয়েছি তুই জানিস দোস্ত। এখন আর এসব কথা আমার কয় লাভ হবি নে, তোকে সবগুলা আমার চিনা হয়ে গেছে, কি করবো ক দোস্ত। আমি তো ওই কালু আর মারফতের সামনে কোনো কথা কবের পারে নি, কিন্তু দেখ এ নিয়ে কিন্তু কালুর সাথে আমার পরে মেলা ঝগড়া হয়েছে। কেরে কেরে তুই মনে করছো কি, তোকের কথা আমি কিছু বুঝতেছি না তাই না? কোন অ্যাঙ্গেলে কথা করছো, কি করছো? তুই যখন আমাকে উস্তাদ নিয়ে উল্টাপাল্টা কথা কয়েছিস, আমাকে উস্তাদ অপমান দিয়ে কথা কয়েছো, ভুলে গেছো নাকি সব? এখন মনে নাই তোমার? আসলে কাকা আমাকে চুলের মুঠি ধরে টাইনে গায়ের মধ্যে নিয়ে গেছিলো, সেজন্য একটু উত্তেজিত হয়ে কয়ে ফেলেছিলাম। সুজন তুই তো আমার গায়ের সওয়াল তাই নি, চুলের মুঠি ধরে কী জন্য টানিছে সে কথা আমার জানা হয়ে গেছে রে। এ শোন, আমার সামনে আমি দুঃখ প্রকাশ করে লাভ হবি নে, এ কথা আমি শুনবোও না। তোকে একটা রিকোয়েস্ট করতেছি, তুই আর ওই পুরা মুখে কোনো দিন আমি সুজনকে কোনো সময় তুই বন্ধু বলে ডাকবি নে। তোর কোনো তোর মতো মানুষের কোনো সময় একটা সুজন গীতিকার বন্ধু হতে পারি না। বন্ধু তোর তোর বন্ধু আমি কোনো দিনও না, তুই বন্ধু ভুল বুঝতেছিস দোস্ত। আমার তো মন্ডল বাড়ির জাতি ভয় করতেছে। বাহ, খুব ভালো কথা মিতে, তোরও মন্ডল বাড়ির জাতি ভয় করতেছে, আমারও জামাইবুর বাড়ি ফিরতে ভয় করতেছে। শীতের মধ্যে যাবো কোন দিকে সেটাই বুঝতে পারছি। এখন তো মেলা রায় হয়েছে, তুই এক কাম কর, এখন গোপনে যায় মন্ডলের বাড়ি ঘুমায় পর, রুকুতে এত রাত পর্যন্ত জায়গা নাই, ভোরবেলা আবার বাইরে হয়ে আসিস, তোর তো আর আমার মতো না, তোকে তো আবার ওই চিত্রার মতো রুকু খুঁজে বেড়াচ্ছে না, আমার তো বাড়িতে না থাকে রক্ষে হচ্ছে না। চিত্রা তো সকলের সামনে উল্টাপাল্টা কথা কয়ে বেড়াচ্ছে মিতে। আমি জানি তো, আমি এখন কী করবো মিতে, কত কী একটা লজ্জার কথা, আমি নাকি তার জীবন নষ্ট করেছি। তোকে একটা কথা জিজ্ঞেস করি মিতে, নিশিরাতে সত্যি সত্যি উত্তর দেবো। এটা তুই কোন ধরনের কথা বললো মিতে, তোর কাছে কোনো দিন আমি মিথ্যে কথা কইছি, কোনো কথা গোপন করেছি কত? ঠিক আছে, তুই সত্যি করে কত, আসলে কি চিত্রা তুই বিয়ে করবি এই ধরনের কোনো কথা দিছ? তোরও কি মাথা নষ্ট হয়ে গেল মিতিয়া, আমার জীবনের কোনো কথা কি তোর অজানা আছে ক? তাহলে তো ভয় পাওয়ার কী আছে, বাড়িতে থাক, চিত্রা কী করলো না করলো সেটা জামাইবাবু দিদি বুঝবে না। এটা তো স্বার্থপরের মতো কথা হয়ে গেল মিতে, জামাইবাবুর কথা বাদে দিলাম, দিদি কি মনে করবি কত, আমার উপর থেকে তার মন উঠে যাবি না।